জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে সাফল্য অর্জনের জন্য পূর্ব মেদিনীপুর জেলা এবং নন্দীগ্রাম স্বাস্থ্য জেলাকে কেন্দ্রীয় সরকার স্বর্ণ পদকে ভূষিত করেছেন। 2015 সালের মোট যক্ষ্মা আক্রান্তের সংখ্যার তুলনায় বর্তমানে প্রায় 60% যক্ষ্মা রোগী কমে গেছে। এটা সম্প্রতি হওয়া সাব ন্যাশনাল সার্ভে ফর টিবি ফ্রি সার্টিফিকেশন বাই WHO এন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এটা উঠে এসেছে, এবং সেই সার্ভের ফলাফলে দেখা গেছে যে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা এবং পূর্ব মেদিনীপুরের টিবি কেসের সংখ্যা প্রায় 60% হ্রাস পেয়েছে। সেই জন্য কেন্দ্রীয় সরকার গত 24 মার্চ স্বর্ণ পদকে ভূষিত করেছেন এই দুই জেলাকে। আজ স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, MD NHM সৌমিত্র মোহন এবং ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ডক্টর অজয় চক্রবর্তী এবং স্টেট টিভি অফিসার ডক্টর বরুণ সাঁতার উপস্থিতিতে এই দুই CMOH এবং এই DTO-র হাতে মেডেল দুটি তুলে দেন আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। সেই উপলক্ষে টিবির একটি স্ট্র্যাটেজি প্ল্যানিং ফর টিবি ফ্রি বেঙ্গল 2025 প্রকাশিত হয়। সেই বই প্রকাশ অনুষ্ঠানেও এই দুই CMOH এবং অন্যান্য আধিকারিকবৃন্দ অংশগ্রহণ করেন। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে সাফল্য অর্জনের জন্য পূর্ব মেদিনীপুর জেলা এবং নন্দীগ্রাম স্বাস্থ্য জেলাকে কেন্দ্রীয় সরকার স্বর্ণ পদকে ভূষিত করেছেন। 2015 সালের মোট যক্ষ্মা আক্রান্তের সংখ্যার তুলনায় বর্তমানে প্রায় 60% যক্ষ্মা রোগী কমে গেছে। এটা সম্প্রতি হওয়া সাব ন্যাশনাল সার্ভে ফর টিবি ফ্রি সার্টিফিকেশন বাই WHO এন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এটা উঠে এসেছে, এবং সেই সার্ভের ফলাফলে দেখা গেছে যে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা এবং পূর্ব মেদিনীপুরের টিবি কেসের সংখ্যা প্রায় 60% হ্রাস পেয়েছে। সেই জন্য কেন্দ্রীয় সরকার গত 24 মার্চ স্বর্ণ পদকে ভূষিত করেছেন এই দুই জেলাকে। আজ স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, MD NHM সৌমিত্র মোহন এবং ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ডক্টর অজয় চক্রবর্তী এবং স্টেট টিভি অফিসার ডক্টর বরুণ সাঁতার উপস্থিতিতে এই দুই CMOH এবং এই DTO-র হাতে মেডেল দুটি তুলে দেন আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। সেই উপলক্ষে টিবির একটি স্ট্র্যাটেজি প্ল্যানিং ফর টিবি ফ্রি বেঙ্গল 2025 প্রকাশিত হয়। সেই বই প্রকাশ অনুষ্ঠানেও এই দুই CMOH এবং অন্যান্য আধিকারিকবৃন্দ অংশগ্রহণ করেন।